আলাইকুম আসসালাম ওরমতোুল্লাহ বারকাত তানভীর আহমেদ সৌদি আরব রিয়াদ থেকে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন সুন্নতে খাতনা উপলক্ষে অনুষ্ঠান করা যাবে কি আলহামদুলিল্লাহ জি খুব সুন্দর একটি প্রশ্ন সুন্নতে খাতনা উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান করা যাবে না এটা শরীয়তের সাথে সম্পৃক্ত নয় এটা শরীয়ত বিরোধী কাজ সুন্নাতে খাতনা এটার জন্য অনুষ্ঠান করা লাগবে কি জন্য এটা কি বিবাহের মতো কোনো অনুষ্ঠান যেখানে হালকা করে অনুষ্ঠান করবে অনুষ্ঠানের আয়োজন করবে এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ দেখেন বিশ বছর আগে এই জিনিসগুলো ছিল না ইদানিং এই জিনিসগুলো তৈরি হয়েছে নতুনভাবে মানুষ সুন্নাতে খাতনা সুন্নাতের নামে এগুলো সব নোংরামি করছে এবং এসব অনুষ্ঠানগুলো করছে যা শরীয়ত বিরোধী শরীয়ত এগুলোকে সাপোর্ট করে না রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মাংতাসবাহাবি কামিন ফাহমিন হুম যে যার অনুসরণ করবে কেমতের দিন তার সাথেই তাকে উঠতে হবে এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে যার অনুসরণ করে অনুষ্ঠান করা হচ্ছে যার পক্ষ থেকে এগুলো এসেছে যে জাতির পক্ষ থেকে এসেছে যদি আমরা এগুলোকে মেনে নেই এগুলো যদি আমরা পালন করি তাহলে তার সাথে আমাদেরকে কেমতার দিন উঠতে হবে সে যদি জাহান নামে যায় আমাদেরকেও জাহান নামে যেতে হবে সুতরাং যদি কেউ জাহান্নামে যেতে না চায় তাহলে তার জন্য উচিত হবে এসব ইহুদি খ্রিস্টানদের হিন্দুয়ানি প্রথা এসব নোংরা বিধর্মীদের প্রথাগুলো থেকে বিরত থাকার জন্য রাসুল সাল আহাল্লাম যেভাবে আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝিয়ে গেছেন আমাদেরকে সেভাবে মেনে চলার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত